তাহলে আমরা শুরু করব আমাদের আজকের হস্তরেখার ক্লাস। এবং আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আঙ্গুলের গড়ন গঠন, আর তার সঙ্গে সঙ্গে আয়ুরেখার মাধ্যমে কোন বয়সে কোন ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে একটা আন্দাজ পাওয়ার চেষ্টা। তো হাতের গড়ন, হাতের গঠন, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস দিই। আপনারা আমার হাতটা দেখতে পাচ্ছেন? আমার হাতটা কি দেখা যাচ্ছে? এবার লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার হাতের বুড়ো আঙ্গুলটা তুলনামূলকভাবে বেটে। তো এই বুড়ো আঙ্গুলটা যত লম্বা এবং স্ট্রং হবে তত সেই মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, রিজিডনেস, ডমিনেটিং পাওয়ার, সেইগুলো হচ্ছে গিয়ে বাড়বে। অদ্ভুত একটা ঘটনা শেয়ার করি, আমার বুড়ো আঙুলটা আগে এদিকে বাঁকিয়ে পেছন দিকে ঘুরিয়ে দেওয়া যেত, কিন্তু এখন আর বাঁকানো যায় না। তার মানে মনে হয় আমার আগের থেকে এখন একটু ডমিনেটিং অ্যাটিটিউড বেড়েছে, মেবি বেড়েছে। আগে একদম বেঁকে পেছন দিকে ঘুরে যেত, কিন্তু এখন বাঁকাতে গেলে এটা বাঁকে না, লাগে। আচ্ছা, এইবার একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে নিচের জায়গাটা দেখুন, এই জায়গাটা বেশ স্মুথ। আপনাদের ক্ষেত্রে বেশিরভাগেরই এটা স্মুথ থাকবে। এই নিচের জায়গাটা অর্থাৎ শুক্রের ক্ষেত্রে নিচের জায়গাটা, এটা হচ্ছে গিয়ে একটু রাউন্ড টাইপের আছে। আর শুক্রক্ষেত্র যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ বুড়ো আঙ্গুলটা যেখানে শেষ হলো, এই যে জায়গাটা, এই যে গাঁট মতো জায়গাটা, এই জায়গাটা দেখুন স্ট্রেট। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন এই গাঁটটা বেরিয়ে এসছে বাইরের দিকে, বেশ শক্তপোক্ত একটা গাঁটালো টাইপের হয়ে বেরিয়ে এসছে। হাতটা স্ট্রেট করলে পরে এরকম টাইপের একটা অংশ দেখতে পাচ্ছেন, এইরকম টাইপের। তো এই যে উঁচু রকম যদি থাকে আর এই জায়গাটা যদি খুব শক্ত হয়, তাকে জীবনে বারংবার দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে। হাতের বুড়ো আঙুলের নিচের অংশটাও যদি বেরিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে সে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির থেকে বঞ্চিত হতে পারে। ধরে নিন সে পৈতৃক সম্পত্তি পেলেও, কিন্তু পেলে পরেও আলটিমেটলি সেই সম্পত্তি ধরে রাখা, তাকে ইউটিলাইজ করা, এই ক্ষেত্রে বারংবার সে ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে, কেন পৈতৃক সম্পত্তিটাই বললাম, এখানে একটা ছোট লজিক খুঁজে বার করতে হবে। লজিকটা হচ্ছে এই বিষয়টা আসছে শুক্রের থেকে। দুটো ঘটনা দুটোই হচ্ছে গিয়ে একটা শুক্রের উপরের দিকে, একটা শুক্রের নিচের দিকে। শুক্র আমাদের পিতৃকারক গ্রহ। কোনো একটা কারণে সাউন্ডটা আস্তে আসছে। আচ্ছা, এখন একটু দেখুন তো স্পিকারের আওয়াজ ঠিকঠাক আসছে? আওয়াজ এবার ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো শুক্র আমাদের পিতৃকারক গ্রহ। আমরা জানি আবার একটু কমে স্যার, কমই এবার 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 কি একটু বাড়লো? একটু বাড়লো না? ঠিক আছে ঠিক আছে, তাহলে যাই হোক, শুক্র আমাদের পিতৃকারক গ্রহ। কেন শুক্র পিতৃকারক গ্রহ? আমরা সবাই জানি যে বাবার শুক্রাণু থেকে আমাদের সবার জন্ম হয়েছে, তাই শুক্র হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ। আর যখন বাবার দ্বারা আমি মোটিভেটেড, বাবার দ্বারা আমি পরিচালিত, বাবা আমাকে গাইড করছেন, বাবার শরীর থেকে আমি জীবন পেয়েছি, জীবনী শক্তি পেয়েছি, প্রাণ পেয়েছি, তখন আমার পিতৃকারক গ্রহ হচ্ছে রুমি। তো শুক্র যে আমার পিতৃকারক গ্রহ,
এটাকে আমি অস্বীকার করতে পারছি না। শুক্র বিলাসিতার কারক গ্রহ, শুক্র আনন্দের কারক গ্রহ, শুক্র স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, শুক্র সমস্ত প্রাপ্তির কারক গ্রহ। তাই যখন শুক্রটা আমার ডিস্টার্ব হচ্ছে, শুক্রটা যখন আমার পীড়িত হচ্ছে, অর্থাৎ শুক্রের উপরের দিকের গাঁটটা বেরিয়ে আসছে আর শুক্রের নিচের দিকের গাঁটটা প্রমিনেন্ট হচ্ছে, তখন আইদার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধা অথবা জীবনে নানান রকম প্রতিবন্ধকতা ডিস্টারবেন্স এগুলো দেখতে পাওয়া যাবে। যত সুন্দর ভাগ্যরেখা থাকুক, যত খুশি সুন্দর, বুড়ো আঙ্গুলের নিচের দিকের গাঁট বেরিয়ে এসছে, সেই ভাগ্যরেখার কাজ করা মুশকিল আছে। হাতের আকার, এই যে যাকে আমরা বলি করতল, যাকে সহজ ভাষায় বলা যায় পাঞ্জা, এই যে জায়গাটা, এই যে স্পেসটা, এই স্পেসটা বড় হতে হবে। এই স্পেস যদি বড় না হয়, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাচিভমেন্ট লেভেল সেটা কমবে। হাতের এই ক্ষেত্র, পাঞ্জা যাকে আমরা বলি, এটা যত বড় হবে তত কিন্তু তার অ্যাচিভমেন্ট লেভেল বাড়বে। যাই হোক, আমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। এবার আমরা মূল পড়ার বিষয়টাতে চলে আসি। কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস, প্রথম হচ্ছে আঙ্গুলের মধ্যবর্তী ফাঁক। দেখুন, আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক নেই, কিছু দেখা যাবে না। তো আপনাদের কারোর ক্ষেত্রে একটা ফাঁক থাকতে পারে, কারোর ক্ষেত্রে সব ফাঁকা থাকতে পারে, কারোর ক্ষেত্রে একটা দূরে থাকতে পারে। এই যে ফাঁক, আঙ্গুলের মধ্যবর্তী ফাঁক, এই প্রত্যেকটা আঙ্গুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা করে গ্রহ আছে। কনিষ্ঠার সঙ্গে অ্যাসোসিয়েটেড বুধ, অনামিকার সঙ্গে রবি, মধ্যমার সঙ্গে শনি, তর্জনীর সঙ্গে বৃহস্পতি। যেই মাত্র একটা আঙ্গুল ডিটাচড হয়ে যাবে, গ্যাপ তৈরি হবে, তখন ওই দুটো গ্রহের মধ্যে কিংবা সিঙ্গল কোনো একটা গ্রহ তার ফল দান ক্ষমতা বা তার ইম্প্যাক্ট আমাদের উপরে বেশি আসবে। তাহলে আঙ্গুলের মধ্যবর্তী যদি ফাঁকাটা বেশি থাকে, তাহলে আমরা সবার আগে যেটা বলি, ছোটবেলাতেও বলে এসেছি যে এর হাত ফাঁকা, মানে এর হাত থেকে সব বেরিয়ে যাবে, এর হাতে কিছু থাকবে না। তো ঘটনাটা অ্যাকচুয়ালি তাই, আঙ্গুলের মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে জাতক বা জাতিকার মধ্যে দান করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সে কি করবে? সে দান করবে, সে উদার হবে, আর তার মধ্যে স্বাধীন চেতা মানসিকতা দেখতে পাওয়া যাবে, তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং দেখতে পাওয়া যাবে। যদি সব আঙ্গুল জুড়ে থাকে আমার মতো, এই একটা ছোট্ট ফাঁক বার করে দিই, দেখুন এইখানটাতে, তো যদি সব আঙ্গুল জুড়ে থাকে তাহলে সেই মানুষ কিছুটা রিজার্ভড, সে চটপট কথাবার্তা বলতে চাইবে না, তার মনের মধ্যে, পেটের মধ্যে অনেক রকম কথা গোপন অবস্থায় থাকবে। দ্বিতীয়ত, সেই মানুষটা হচ্ছে একটু কৃপণ প্রকৃতি। তৃতীয়ত, সেই মানুষটা হচ্ছে একটু হিসেবি, আর তার সঙ্গে সঙ্গে এই মানুষটা অনেক বেশি পরিকল্পিত, হিসেব নিকেশ করে চলবার মানসিকতা সম্পন্ন। এদের মধ্যে কোন রকম ওই ইধার উধার করবার মানসিকতা সেটা কিন্তু থাকবে না, দেখতে পাওয়া যাবে না। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এবং পরিকল্পনা পছন্দ করবে এরা, উঠলো বাইতো কটক যাই এরকম টাইপের মানসিকতা সম্পন্ন নয়, সিস্টেমেটিক মানুষ। হাতের আঙ্গুলের নিচের দিক ফাঁকা কিন্তু ওপরের দিক জোড়া, মানে এই ওপরের দিকটা জুড়ে গেছে আর নিচের দিকগুলো ফাঁকা হয়ে গেছে, মানে কিরকম দেখাবো, আঙ্গুলের নিচের দিকটায় গ্যাপ আর ওপরের দিকটা হচ্ছে জোড়া। এই ধরনের মানুষগুলোর সাধারণত কনসিস্টেন্সির অভাব দেখতে পাওয়া যায়। লড়াই করছে, খুব লড়াই করছে, ঠিক জেতার আগের মুহূর্তে হেরে চলে এলো। লটারির টিকিট 5টা কাটতে গেছে, 5টা কেটে যেটা ঠিক বাঁধবে না সেটা সবার আগে কাটবে, আর হয়তো 1 বা 2 নম্বর এদিক ওদিক করলেও হয়ে যেত, সেই টিকিটটা হাতে নিয়ে রেখে দেবে, দিয়ে যেটা হবে না সেটা কাটবে। এইরকম টাইপের ঘটনা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এদের মধ্যে একটু কুড়ে দেখতে পাওয়া যায় যদি নিচের দিকগুলো ফাঁকা অবস্থায় থাকে। যদি অনামিকা এবং কনিষ্ঠার মধ্যে ফাঁকা থাকে, অনামিকা এবং কনিষ্ঠা, সেই ক্ষেত্রে এদের মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায়, এরা বুদ্ধিযুক্ত, এরা যথেষ্ট উপস্থিত বুদ্ধি লাগিয়ে কাজ করতে পারে। আর একটা বিশেষ জিনিস এদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে তীব্র ব্যবসা বুদ্ধি। কোনো কোনো সময় ফ্যামিলি বিজনেস এরা ট্যাকল করে, কিন্তু ফ্যামিলি বিজনেস থেকে বেরিয়ে
এরা আবার নিজস্ব বিজনেসও করতে পছন্দ করে। তারপরে মধ্যমা এবং অনামিকার মধ্যে যদি ফাঁকা থাকে, এই ক্ষেত্রে প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে কোমরের যন্ত্রণা, অস্থিপীড়া, হাড়ের সমস্যা, এইগুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই ফাঁকাটা বিশেষ ভালো নয়, মানে শনির আঙ্গুল আর রবির আঙ্গুলের মধ্যে এরা একত্রে থাকাটাই বেটার। এই মানুষগুলোর মধ্যে যদি ফাঁকা দেখতে পাওয়া যায় তাহলে কর্ম এবং প্রতিষ্ঠা, কর্মের মাধ্যমেই তো আমরা প্রতিষ্ঠা লাভ করব, তো কর্ম এবং প্রতিষ্ঠা এই দুটো জিনিসের মধ্যে গ্যাপ দেখতে পাওয়া যায়। অর্থাৎ খেটেই যাচ্ছে নাম হচ্ছে না, খেটেই যাচ্ছি নাম হচ্ছে না। আমাদের অ্যাস্ট্রোলজারদের বারংবার এই ঘটনাটা ঘটে, কত ক্লায়েন্ট দেখলাম কিন্তু নাম হচ্ছে না, আমি ওই একই সমস্যায় ভুগছি। তো এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে কি কারণ কর্মের সঙ্গে প্রতিষ্ঠার মেলবন্ধনের অভাব। আপনারা যতটা সম্ভব আমি চেষ্টা করব লজিক অ্যাড করবার, আপনারাও লজিক অ্যাড করে গ্রামেটিক্যাল প্রেডিকশন করবার চেষ্টা করবেন। এইখানে একটা জিনিস বলে রাখি, যদি আমার হাতে, আমাদের হাতে কোনো নিম্নমুখী চতুষ্কোণ থাকে, মানে কোনো রেখা তার নিচের দিকে চতুষ্কোণ তৈরি হয়েছে, এবং সেই চতুষ্কোণটা যদি পীড়িত বলে মনে হয়, আপনার যদি মনে হয় পীড়িত, তাহলে হাজতবাসের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তো এই রবি এবং শনির আঙ্গুলের মধ্যে গ্যাপ এবং নিচের দিকে কোনো চতুষ্কোণ, সেই ক্ষেত্রে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আমি একবার এক ভদ্রলোককে, সেই ভদ্রলোক একটা মানে খুব প্রতিষ্ঠিত এক ভদ্রলোক এবং এডুকেশনাল ফিল্ডে রয়েছে, তো ভদ্রলোকের হাত দেখে আমি তখন সবে শিখছি, বই দেখে দেখে একটা চিহ্ন দেখে ওনাকে আর কি বললাম, মানে বলাটা খুব কঠিন ব্যাপার, যে আপনার কিন্তু একটা পুলিশি ঝামেলা এবং হাজতবাসের সম্ভাবনা আছে। তো ভদ্রলোক না মুখটু পুরো শুকিয়ে গেছে, তারপরে অনেকক্ষণ পরে তিনি স্বীকার করলেন যে মানে নিজেই বললেন যে ওনার আর কি এরকম একটা হয়েছিল এবং তার জন্য ওনাকে একদিন লকআপে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু কোনো কেস দেওয়া হয়নি, উনি আর কি লকআপে ছিলেন, তারপরে ওই কেস টেস গুলো ছেড়ে দিয়ে ওনাকে আর কি ওখান থেকে রিলিজ করে দেওয়া হয়। যদি তর্জনী মানে প্রথম আঙ্গুলটা পৃথক ভাবে থাকে তাহলে প্রচন্ড স্বাধীন চেতা, বিভিন্ন বিষয়ে জ্ঞানের প্রতি আগ্রহ, কোনো কোনো সময় অতিরিক্ত ভোজন বিলাসী। যদি হাতটা থপথপে হয়, বেশ ভারী প্রকৃতির হাত হয়, তর্জনী পৃথক, সেই ক্ষেত্রে যা খেতে ভালোবাসবে সে সাংঘাতিক ব্যাপার, প্রচুর খেতে পছন্দ করবে, খেয়ে দেয়ে পেট টেট গন্ডগোল করে এই সমস্ত করে ফেলবে। এর সঙ্গে যদি বৃহস্পতিতে কোনো খারাপ চিহ্ন থাকে, খারাপ চিহ্ন মানে কালো তিল, কোনো বৃত্ত চিহ্ন, কোনো বৃত্তের মধ্যে গোল চিহ্ন, কোনো গর্ত চিহ্ন, জব চিহ্ন, এগুলো হচ্ছে খারাপ চিহ্ন, যদি এরকম কিছু থাকে তাহলে অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে লিভারটার 12টা বাজাবে। আর একটা আঙ্গুল পৃথক ভাবে থাকতে পারে, সেটা হচ্ছে কনিষ্ঠা। কনিষ্ঠা পৃথক ভাবে থাকা মানেই হচ্ছে গিয়ে বুধটা বেশ স্ট্রং, কাজে লাগাতে পারুক না পারুক সেটা আলাদা কথা, কিন্তু কনিষ্ঠা পৃথক আছে মানে বুধটা স্ট্রং আছে, এই বাচ্চা কিছু করে যাবে, এর দ্বারা জীবনে কিছু হবে, সেটা বড় হতে পারে সেটা ছোট হতে পারে, বড় হবে কিনা সেটা আয়ু রেখা বলবে, সেটা ভাগ্য রেখা বলবে, হৃদয় রেখা বলবে, শিরোরেখা বলবে, কিন্তু কিছু না কিছু করবে, এই ব্যাপারটা এ করতে পারবে। তাহলে মোটামুটি আঙ্গুলের মধ্যে যে গ্যাপ আমরা দেখতে পাই তার একটা ফলাদেশ বুঝতে পারলাম। এবার যদি তর্জনী, তর্জনী মানে বৃহস্পতি, সে বেঁকে যায় কার দিকে, শুক্রের দিকে মানে বুড়ো আঙ্গুলের দিকে, বুড়ো আঙ্গুলের দিকে যদি বেঁকে যায় শুক্রের দিকে, শুক্র আর বৃহস্পতি, শুক্রের ক্ষেত্রে কিন্তু উদারতা কম, বৃহস্পতি একটু বেশি উদার, শুক্রের পারফেকশন বেশি, বৃহস্পতির পারফেকশন কম, বৃহস্পতির প্রচুর জ্ঞান কিন্তু শুক্রের আছে জ্ঞানের প্রয়োগ, এই জায়গাটায় বৃহস্পতি শুক্র আলাদা। বৃহস্পতি একটু সেফ সাইড পছন্দ করে, শুক্র কিন্তু রিস্ক নিতে জানে, বৃহস্পতির মধ্যে অনেস্টির মাত্রা বেশি, শুক্র অনেস্ট কিন্তু শুক্রের মধ্যে পাপ বোধ কম, শুক্র ভয় পায় না বৃহস্পতি ভয় পায়, বৃহস্পতি সবসময় স্থিতিশীল জায়গা পছন্দ করে, শুক্র বিপদে নিজেকে ঝাঁপিয়ে পড়তে কখনো
পিছায় না। বৃহস্পতি সম্পন্ন জায়গা সেই জায়গাটাকে পছন্দ করে, শুক্র কিন্তু সম্পন্ন তৈরি করতে পছন্দ করে। অর্থাৎ যদি একজনের বৃহস্পতি অত্যন্ত বলবান, সে ছোট থেকেই বড়লোক। যদি একজনের শুক্র অত্যন্ত বলবান, সেও বড়লোক, কিন্তু নিজের চেষ্টায় বড়লোক। তো এই ডিফারেন্স গুলো আপনাদেরকে বুঝতে হবে। বৃহস্পতি যদি বলবান থাকে, সেই ক্ষেত্রেও যে কোনো কাজ খুব দ্রুত হয়। শুক্র যদি বলবান থাকে, সেই ক্ষেত্রেও যে কোনো কাজ খুবই দ্রুত হয়। বৃহস্পতির ক্ষেত্রে অটোমেটিক্যালি হয়, শুক্রের ক্ষেত্রে ওই 12টার কোয়ালিটির জন্য হয়। তো এইটাই হচ্ছে বৃহস্পতি আর শুক্রর ফান্ডামেন্টাল ডিফারেন্স। তাহলে তর্জনী যদি বৃদ্ধাঙ্গুলির দিকে বেঁকে যায়, সেই ক্ষেত্রে জ্ঞানের প্রয়োগ করবার ক্ষমতা সেটা কিন্তু বাড়বে। অর্থাৎ জ্ঞান তো অর্জন করেছে, সেই জ্ঞানের যে প্রয়োগ কৌশল সেটা এই জাতক অর্জন করতে পারবে। জাতকের পারফেকশন লেভেল অনেকটাই বেশি, এবং জাতকের মধ্যে যে স্বার্থ চিন্তা সেটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সেই স্বার্থ চিন্তা বা নিজের যে কোয়ালিটি, নিজের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে একটা স্ট্রিমলাইন্ড করবার ক্ষমতা, অর্থাৎ একটা প্রপার ওয়েতে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা বাড়বে। জ্ঞান, জ্ঞানের প্রয়োগ, হিলিং পাওয়ার, এটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আমরা জানি যে ওই মৃত সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্যের কাছে ছিল। এই মৃত সঞ্জীবনী বিদ্যা এটা একটা পুরাণ কাহিনী, এটা ইন্ডিকেট করে হিলিং পাওয়ার। তো সেইটা বৃদ্ধি পাবে। মানুষটার মধ্যে মানুষের উপকার করবার ক্ষমতা সেটা তো থাকবেই, কিন্তু এই উপকারের এগেনস্টে মিসইউজড হওয়ার সম্ভাবনা কমবে। অর্থাৎ এই মানুষটা চিন্তা করতে পারবে যে হোয়াট ইজ ইন ফর মি, আমি এখান থেকে কি পেতে পারি, এই বিষয়টা কিন্তু এই মানুষটার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাহলে এই জায়গাটা আমাদের ক্ষেত্রে কিছুটা পরিষ্কার হলো। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, তর্জনী যদি বৃদ্ধাঙ্গুলির দিকে বেঁকে যায়, সেই ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু খুব সহজেই নাম্বার বেশি পাবে। যদি একটু বাঁকা অবস্থায় থাকে, এরা খুব সহজেই নাম্বার বেশি পাবে পরীক্ষায়। তো কেন বেশি নাম্বার পাবে? কারণ এদের যে জ্ঞান, এরা তো পড়লো, পড়বার পরে ইমপ্লিমেন্টেশন কোথায় হবে? পরীক্ষার খাতায়। তাই পরীক্ষার খাতায় এদের ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি। তাই জন্য, সেই কারণে এরা কিন্তু রেজাল্ট করবে তুলনামূলকভাবে ভালো। এবার তর্জনী যদি মধ্যমার দিকে বেঁকে যায়, তার মানে বৃহস্পতির উপর শনিদেবের প্রভাব চলে এলো, তার মানে জ্ঞান এবং কর্মা এই দুটো সংযুক্ত হয়ে গেল, বৃদ্ধি পেল জটিলতা। এরা প্রচন্ড চিন্তাশীল, দার্শনিক প্রকৃতির মানুষ, এদের মধ্যে বাস্তব বোধ রয়েছে, ইমপ্লিমেন্ট করবার ক্ষমতা কর্মের মাধ্যমে, নিজের কাজে নিজের জ্ঞানকে প্রয়োগ করবার মানসিকতা সেটা বাড়বে। যদিও বৃহস্পতি শনির দিকে ঝোঁকা কিংবা বৃহস্পতি শুক্রের দিকে ঝোঁকা কোনোটাই ঠিক নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পীড়াদায়ক, আঙ্গুল সোজা হওয়াই উচিত। আঙ্গুল বাঁকা মানেই ওই গ্রহটা ডিস্টার্ব, ওই গ্রহটা পীড়িত। তাহলে তর্জনী যদি এর দিকে চলে যায়, শনির দিকে চলে যায়, এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে বলি। আচ্ছা, আপনাদেরকে কিছু নোটস দেওয়া হয়েছে, তো সেই নোটস এর মধ্যে যা আছে তো আছে, কিন্তু তার বাইরেও আমাদের ক্লাসে প্রচুর জিনিস রয়েছে। তো আপনারা সেই নোটস গুলো যখন পড়বেন, কেউ যদি প্রিন্ট করে পড়েন, তাহলে এই কোর্সের সঙ্গে ম্যাচ করাবেন। ম্যাচ করালে পরে যেগুলো বাড়তি সেগুলো অ্যাড করবেন, অ্যাড করে আবার আমাকে দিয়ে দেবেন। তাহলে আমি পরে যাদেরকে পড়াবো তাদেরকে সেগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ। তাহলে সেই বৃহস্পতি আর শনি হচ্ছে একাকিত্বের কারক গ্রহ, নিঃসঙ্গতার কারক গ্রহ, সন্ন্যাসের কারক গ্রহ। তাহলে এই বৃহস্পতির আঙ্গুল যখনই শনির দিকে ঝুঁকবে, তখনই সংসার ধর্ম পরিত্যাগ করে পুত্রহীন অবস্থায়, সন্তানহীন অবস্থায় সন্ন্যাস গ্রহণ করবার মানসিকতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সঙ্গে স্বার্থ চিন্তা কমবে, সোশ্যাল ওয়ার্ক করবার মেন্টালিটি বাড়বে, লজিক্যাল অ্যাটিটিউড বাড়বে। কেউ একজন কিছু বলল, সেই সঙ্গে সঙ্গে সেটা মেনে চলল,
এটা একদম হবে না, নিজে বুঝতে চাইবে কেন এটা হবে, কি কারণে হতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি অতিরিক্ত বেঁকে যায়, আঙ্গুল বেঁকে কুকড়ে আছে, আঙ্গুল বেঁকে কুকড়ে সে এরকম শনির আঙ্গুলের দিকে ঘিচিপিচি হয়ে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে বৃহস্পতিটা গেছে, এটা স্বল্প বুদ্ধি লোক, কিংবা এ বুদ্ধি জ্ঞানকে কাজে লাগাতে পারছে না, একে পরিশ্রম করে কাজ করতে হচ্ছে। বুদ্ধি থাকলেও সেই বুদ্ধির অ্যাপ্লিকেশন নেই, বৃহস্পতিটা গেছে। দুটো জিনিস ড্যামেজ, নাম্বার ওয়ান স্মৃতিশক্তি, নাম্বার টু লিভার। তিন নম্বর জিনিসও যেতে পারে, সেটা হচ্ছে শ্বাসযন্ত্র, ফুসফুসের ফুসফুসটাও সেটাও যেতে পারে। তো এবার আমাদেরকে দেখতে হবে যে হাতটা কি প্রকৃতি। যদি হাতটা বায়ু প্রকৃতির হয়, একটু শুকনো হালকা টাইপের হাত, তাহলে বায়ু প্রকৃতির হাত, তাহলে ফুসফুসটা যাবে। আর যদি হাতটা ভারী হয়, বেশ জল জলে টাইপের, প্রচুর রেখা টেখা আছে, তাহলে পরে এর কি যাবে, এর লিভার যেতে পারে, অথবা এর স্মৃতিশক্তি যেতে পারে। স্মৃতিশক্তির সঙ্গে আবার অগ্নি তত্ত্ব ক্লোজলি অ্যাসোসিয়েটেড, অগ্নি তত্ত্ব মানে লালচে টাইপের, একটু ড্রাই ভারী হাত, আর হাতের মধ্যে খুব অল্প রেখা আর একটু গভীর রেখা, সেই ক্ষেত্রে বৃহস্পতি এই ঘটনাগুলো দেবে। এবার হচ্ছে মধ্যমা শনি আঙ্গুল, সে যদি তর্জনীর দিকে ঝুঁকে দেয়, তাহলে মানসিকতার মধ্যে বিশ্লেষণী ক্ষমতা, অ্যানালাইটিক্যাল পাওয়ার বেড়ে উঠবে। সেই মানুষগুলোর মধ্যে বাস্তব বোধ যেমন থাকবে, সাংসারিক চিন্তা সেটাও দেখতে পাওয়া যাবে, অস্থি পীড়া অবশ্যই দেখতে পাওয়া যাবে, রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি সেটাও আসতে পারে, শারীরিক দিক থেকে কোনো না কোনো সময় এপিলেপসির সম্ভাবনা সেটাও আসতে পারে। এপিলেপসি মানে হচ্ছে মৃগী রোগ, এপিলেপসির সম্ভাবনা সেটাও দেখা যেতে পারে। আর এই মানুষগুলোর মধ্যে পার্থিব সুখ ভোগের সম্ভাবনা কম, অর্থাৎ স্বামী স্ত্রী বউ বাচ্চা কাচ্চা এই সমস্ত নিয়ে সুখে সংসার করবে, তার ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসতে পারে। যারা ধরুন বিয়ে টিয়ে করেনি, যারা বিয়ে করবে না, তাদের ক্ষেত্রে দেখবেন এই মধ্যমা আঙ্গুলটা একটু বেশি বড়, বেশ স্ট্রং। মধ্যমা মানে হচ্ছে শনির আঙ্গুল, তারা বেশ স্ট্রং, বড় সড়ো, এবং অন্যদের থেকে কোনো না কোনো দিক থেকে একটু ডিফারেন্ট, যে অন্যগুলোর নখের থেকে এর নখটা বড়, কিংবা অন্যগুলোর নখের শেপের থেকে এর নখের শেপটা একটু আলাদা, এটা আপনারা দেখতে পাবেন। এবার মধ্যমা শনির আঙ্গুল, সে যদি রবির দিকে প্রবেশ করে, তাহলে শিল্প সাহিত্য এইগুলোর প্রতি অনুরাগ দেখতে পাওয়া যাবে, পারিবারিক বংশ মর্যাদা সেটা নিয়ে বহন করবার ক্ষমতা সেটাও দেখতে পাওয়া যাবে। গন্ডগোলটা কোথায় হবে, এই ক্ষেত্রেও অস্থি সমস্যা, প্রাচীন কোনো জিনিস হারিয়ে যাওয়ার সমস্যা, পেপারস ডকুমেন্টেশন এগুলো হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো দেখতে পাওয়া যাবে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে ভক্তিভাবের অভাব, এই মানুষটার মধ্যে যে ভাব প্রবণতা তার অভাব দেখতে পাওয়া যাবে। আবার অনামিকা রবির আঙ্গুল যদি মধ্যমার দিকে ঢুকে যায়, তাহলে কর্তব্য পরায়ণ এবং বেশ ত্যাগী প্রকৃতির মানুষ, ত্যাগের মাধ্যমে যশ লাভ করবার একটা মানসিকতা সেটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক মানসিকতা বাড়বে, রাজনৈতিক যোগাযোগ জনসংযোগ সেগুলো বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে গ্রাসরুট লেভেলের কাজকর্ম করায় শনি, গ্রাসরুট লেভেলে অ্যাক্টিভিটি দেয় মঙ্গল, আর তার থেকে উপরে উঠে খ্যাতি সেটা এনে দেয় আমাদের রবি সূর্য। অনামিকা অর্থাৎ রবির আঙ্গুল, সে যদি কনিষ্ঠার দিকে চলে যায়, সেই ক্ষেত্রে এই মানুষটার মধ্যে ব্যবসা করবার মানসিকতা বাড়বে, ব্যবসার মাধ্যমে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করবার মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এটা ভালো গুণ, এটা খারাপ গুণ নয়, এটা যথেষ্ট ভালো। কিন্তু চোখের সমস্যা, চোখের স্নায়ু ঘটিত সমস্যা, কেন চোখের সমস্যা, কারণ বুধ হচ্ছে স্নায়ু আর রবি হচ্ছে চোখ, রবি হৃৎপিণ্ড, রবি পিতা, তাহলে এই জায়গাগুলোর সমস্যা সেগুলো দেখতে পাওয়া যাবে। কখনো কখনো প্রপার গ্রোথ,
নর্মাল বড় হয়ে উঠছি, সেই গ্রোথের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, বুদ্ধির বিকাশ সেটাও নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আজকে চোখে এত কষ্ট হচ্ছে, একটা হোম ছিল, এবার সেই হোমে প্রায় 60-65 কিলো কাঠ পোড়ানো হয়েছে। এবার সেই কাঠ তার মধ্যে তার সঙ্গে হচ্ছে গিয়ে অন্তত 4 কেজি হবন সামগ্রী, তার সঙ্গে চন্দন কাঠ প্রায় 1 কিলো, এই সমস্ত পোড়ানোর পরে আর 4-5 কিলো মতো ঘি পোড়ানোর পরে আমার চোখ যা জ্বালা করছে এখন। তো আমি আজকের হবনের ছবি দিয়ে দেব, তো যারা এসেছিল লোকজন তারা মোটামুটি হবন দেখে পালিয়ে গিয়েছে, সাংঘাতিক টাইপের একটা কাণ্ড হয়েছে, আমি গ্রুপে ছবি পোস্ট করে দেবো। আপনার বাড়িতে হয়েছে? না না, আমার বাড়িতে না, একটা ফ্ল্যাটে 3টে গৃহপ্রবেশ হয়েছে একই দিনে, আজকেই 3টে গৃহপ্রবেশ হয়েছে। তো অন্যান্য গৃহপ্রবেশ যেগুলো হচ্ছে সেখানে 1 জন করে পুরোহিত, আর আমি নিয়ে গেছি 5 জন পুরোহিত। এবার এই 5 জন পুরোহিতের যে গলার ভয়েস, আর পুরোহিত সেই রকম সব ভয়ঙ্কর ভয়ঙ্কর পুরোহিত, 2 জন এসছে বর্ধমান থেকে, হ্যাঁ 2 জন, 1 জন এসছে কাছড়াপাড়া থেকে, 1 জন এসছে আড়ংঘাটা থেকে, এবং তাদের যে ভয়েস সেই ভয়েসই আলাদা। সে বাকি যে 2টো বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, একটা ফ্ল্যাটে 3টে গৃহপ্রবেশ, তাদের সমস্ত পুরো চাপা পড়ে গেছে। ওদের বাড়ির লোকজন তারাও চলে আসছে আমাদের এখানে কিভাবে কাজ হচ্ছে সেগুলো দেখতে, ওখানে 1 জন করে ঠাকুর মশাই তারা পুজো টুজো করছে, তো সে ভয়ঙ্কর একটা ব্যাপার। আর ঘরের মধ্যে সেই ধুলো চোখের মধ্যে তো ঢুকবেই, সেই ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া, ভয়ঙ্কর ধোঁয়া, মানে প্রচুর, একটা বিশাল একটা খোলা জায়গা ছাড়া এরকম হবন করা যায়, তো সেই জন্য চোখে বড়ই সমস্যা হচ্ছে। তো আর 2-1 দিন হবে, আজকে রাত্রিবেলা একটু ড্রপ দিয়ে শুতে হবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম, কনিষ্ঠা হচ্ছে বুধ স্নায়ু, আর রবি হচ্ছে আমাদের যে যে জায়গাগুলো বললাম, অর্থাৎ কখনো পিতা, কখনো হৃদয়, কখনো রবি ইন্ডিকেট করবে। তো যাই হোক, তো এই জন্য রবির আঙ্গুল যদি কনিষ্ঠার দিকে ঝুঁকে যায় তাহলে বুধের কারণে রবির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। বুধ ছেলে মানুষীও হতে পারে, রবি পরিণতি হতে পারে, তাহলে একটা ম্যাচিওর ডিসিশন নেওয়া দরকার, কিন্তু বুদ্ধির ভুলে আপনি ভুল করে বসলেন। কোনো একটা জায়গায় একটা প্রতিবাদ করা দরকার ছিল, রাজনৈতিক ক্ষেত্রে একটা বক্তব্য রাখবেন, ওই বক্তব্যটা দিলে পরেই আপনার পদ প্রাপ্তি হবে। দেখা গেল আপনি বক্তব্যের সময় এমন গুলিয়ে গেলেন বুধের জন্য, মুখ থেকে সেই বাক্যই বেরোলো না, পুরো গণ্ডগোল। এবার এই যে বাক্য বেরোলো না, আপনি পদ পেলেন না, রবি আপনার ড্যামেজ হলো, কার জন্য? বুধের জন্য। এখানে রবি রাজনৈতিক পদের কারক হলো, আর বুধ হলো আপনার বাক্যের কারক। তাহলে এই যে ডিফারেন্স, এটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। কনিষ্ঠা যদি বাঁকা থাকে অনামিকার দিকে, তাহলে চাইল্ডহুড এইটা কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, ছোটবেলায় শারীরিক সমস্যা, গ্রোথের প্রবলেম ইত্যাদি দেখতে পাওয়া যাবে, কোনো বংশানুক্রমিক রোগ তাতে আক্রান্ত হওয়ার সমস্যা সেটাও আসতে পারে। কোনো কোনো সময় দেখবেন হার্টে ফুটো, কিংবা এই ধর বাচ্চা বেলায় একদম হার্টে ঠিকঠাক কাজ করছে না, এই ধরনের যে সমস্যাগুলো, এই সময় কিন্তু কনিষ্ঠা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কনিষ্ঠা রবির দিকে অগ্রসর হলে পরে বাক্যের উপর একটা বলবত্তা, বাক চাতুর্য সেটা দেখতে পাওয়া যায়, আবার বাক্যের মধ্যে ইগোর প্রকাশ সেটাও দেখতে পাওয়া যায়। যে আমি সব জানি, বাকি যে যা জানে সব বাজে, সব ভুল, আমি যা জানি সেটাই পারফেক্ট, সেটাই আলটিমেট, এইরকম একটা ব্যাপার সেটা দেখতে পাওয়া যায়। তো এই যে ব্যাপারটা কেন দেখতে পাওয়া যায়, কারণ বাক্যের উপরে রবির প্রভাব, এখানে রবি আত্ম অহংবোধের কারক, আর বুধ হচ্ছে শোনা যাচ্ছে, তো কি করে যেন অফ হয়ে গেছিল,
তো এই ক্ষেত্রে বুধ হচ্ছে বাক্যের কারক আর রবি হচ্ছে আমাদের ইগোর কারক, আমার অহং বোধের কারক। তাহলে বাক্যের মধ্যে ইগোর প্রকাশ এবং তার কারণে আমার যশ হানি, বন্ধুত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা, এগুলো দেখতে পাওয়া যাবে। আবার কনিষ্ঠা যদি বাইরের দিকে বেঁকে থাকে, সেটা তো আমরা প্রথমেই বললাম, কনিষ্ঠা বাঁকা থাকলে সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়, এবং কনিষ্ঠা বাঁকা চন্দ্রক্ষেত্র পীড়িত সেই ক্ষেত্রে সন্তান এসেও নষ্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। চন্দ্রক্ষেত্রে কোনো ডার্ক স্পট, চন্দ্রক্ষেত্রে গর্ত, চন্দ্রক্ষেত্রে ক্রসমার্ক, এই সমস্ত ক্ষেত্রে সন্তান গর্ভে আসবার পরে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কারণ গর্ভ, এই গর্ভে সন্তান আসা পর্যন্ত শুক্র কাজ করবে, গর্ভে সন্তান ধরে রাখবে সেটাও শুক্র। কারণ আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের হরমোন, স্পেশালি প্রজেস্টেরন, এইটা আমাদের গর্ভ রক্ষার ক্ষেত্রে কাজ করে। তো প্রজেস্টেরন লেভেল এটা যদি কমে যায় কোনো কারণে, ব্লাডে প্রজেস্টেরন লেভেল যদি কমে যায়, সেই ক্ষেত্রে গর্ভপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা জন্য যে গর্ভপাত হলো, এই ঘটনাটা পুরোটার কারক গ্রহ শুক্র, কিন্তু গর্ভ জিনিসটা যখন, তার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র ভালো থাকতে হবে, কারণ চন্দ্র মাতৃ কারক গ্রহ। এই যে কোলে আমি নিচ্ছি, এই ক্রোর কোল, এই কোলের কারক গ্রহ সেটা কিন্তু চন্দ্র। কোলটাকে বানাচ্ছি কি দিয়ে? হাত দিয়ে, হাত দিয়ে তাকে আর কি জড়াচ্ছি। হাতের কারক গ্রহ মঙ্গল, কিন্তু এই হাত দিয়ে যখন আমি হাতুড়ি পিটছি তখন তার কারক গ্রহ মঙ্গল, কিন্তু যখন আমি বাচ্চাকে কোলে নিচ্ছি তখন এই কারক গ্রহ কিন্তু চন্দ্র। কারণ এখানে কি রয়েছে? এখানে রয়েছে স্নেহ, এখানে রয়েছে ভালোবাসা, এখানে রয়েছে আদর, এখানে রয়েছে একটা নারিশমেন্ট, একটা নার্সিং, একটা সেবা, এই ব্যাপারটা রয়েছে। তাই কোথায় কারক গ্রহ কিভাবে ইউটিলাইজ করবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর গ্রহদেরকে নিয়ে রোজ সকালবেলা 5 মিনিট করে প্রত্যেকটা গ্রহের জন্য ভাবতে হবে, প্রত্যেকটা গ্রহের জন্য 5 মিনিট, কাজ করতে করতে ভাবলেও কোনো অসুবিধা নেই, ভাবতে হবে যে কোন গ্রহটা কিসের কারক কারক, বা এই জায়গাটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। তাহলে এই পার্টটা আমাদের মোটামুটি শেষ হলো, কোন গ্রহ বা কোন আঙ্গুল কোন আঙ্গুলের দিকে ঝুঁকে থাকলে কি হতে পারে, আঙ্গুলের মধ্যবর্তী স্থানে গ্যাপ থাকলে পরে কি ঘটতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমরা পেলাম। তাহলে এবার আমরা পরের পার্টের দিকে অগ্রসর হই। নেক্সট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আয়ুরেখা নিয়ে একটু চর্চা করব। তাহলে আয়ুরেখাটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, তো আমি একটু খুঁজে বার করে নিই। স্যার এই চন্দ্র খারাপ থাকলে কি মিসক্যারেজ হয়? চন্দ্র খারাপ থাকলে মিসক্যারেজ হবে, তবে শুধু চন্দ্র খারাপের উপরে মিসক্যারেজ করা যাবে না, আরেকটুখানিও আমাদেরকে দেখে নিতে হবে। আমাদের ওই কোড়ে আঙ্গুলটা ডিস্টার্ব হবে, হৃদয় রেখা পীড়িত হবে, হৃদয় রেখার ওখানে কিছু না কিছু ড্যামেজ দেখতে পাওয়া যাবে, সেই ক্ষেত্রেই আমরা বলতে পারবো যে এটা মিসক্যারেজ হতে পারে। আচ্ছা, আমি একটা হাত পেয়েছি, একটা ভালো হাত খুঁজে বার করি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখি একটা হাত যদি পাওয়া যায়। হ্যাঁ, একটা হাত পেয়েছি। তাহলে আমি এবার স্ক্রিনটা শেয়ার করতে পারি। যে হাতটা আমি দেখাবো
এই হাতটার সঙ্গে আমার হাতেরও অনেকটাই মিল আছে, কিন্তু আলটিমেটলি এটা আমার হাত নয়। তো এই আমরা যে জায়গাটার কথা বললাম না, যে উঁচু মতো হয়ে থাকবে, প্রথমেই আমরা যেটা বললাম এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা উঁচু মতো হয়ে থাকবার কথা, তো সেটা এখানে নেই। এই হাতটা বেশ ভালো হাত। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আয়ুরেখার মাধ্যমে বয়স নির্ধারণের পদ্ধতি। এই রেখাটা হচ্ছে আয়ুরেখা, এই রেখাটাকে আমি দেখিয়ে দিলাম, আমি এবার ডিলিট করে দেবো। তাহলে এই যে রেখাটা, অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রের নিচ থেকে শুরু হয়ে সোজা একদম মণিবন্ধ পর্যন্ত বা মণিবন্ধের দিক পর্যন্ত এই রেখাটা নিচের দিকে নেমেছে, এই রেখাটার নাম হচ্ছে আয়ুরেখা। এই রেখাটার সাহায্যে আমরা কিভাবে বয়স বার করব, কেন বয়স বার করব, এটা একটা প্রশ্ন আসতে পারে। ধরুন আপনি খুঁজে পেলেন যে আয়ুরেখার মধ্যে এখানে একটা যন্ত্র আছে, এই চিহ্নটা হচ্ছে একটা গুপ্ত রোগ কিংবা চক্ষু রোগ, সেই রকম কিছু একটা হওয়ার সম্ভাবনা, কিংবা কোনো জটিল কিছু রোগ যেটা ধরা পড়ছে না, বড় কোনো সমস্যা। তাহলে এইবার এইমাত্র আপনি বললেন দেখে যে দেখো ভাই তোমার কিন্তু একটা বড় সমস্যা আছে, সে আপনাকে জিজ্ঞেস করবে যে কোন বয়সে কবে এই সমস্যাটা হবে, তখন আপনি আয়ুরেখার বয়স যদি বার করতে না পারেন তাহলে আপনি গন্ডগোলে পড়বেন। তাহলে এইবার আমরা আয়ুরেখায় বয়স বার করাটা শিখি। এবার এর জন্য আমাদের একটু স্কেল, কাটা, কম্পাস এগুলোর প্রতি সহজ সরল ভাবে অভিজ্ঞ হয়ে নিতে হবে। তাহলে এইখানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে বুড়ো আঙ্গুলের ঠিক পাশের যে জায়গাটা, এই জায়গাটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাটা থেকে, এই যে বুড়ো আঙ্গুলটা যেখানে ভাঁজ হচ্ছে সেইখান থেকে আমরা হিসেব করা শুরু করব। এই হলো প্রথম হিসাব, প্রথম দাগ। দ্বিতীয় দাগটা হচ্ছে আমাদের পড়বে দ্বিতীয় দাগটা আমাদের আসবে এখান থেকেই পরের ভাঁজে। এটা আমি বারংবার বহু ভিডিওতে করে দেখিয়েছি, তৃতীয় দাগটা এখানে, চতুর্থ দাগটা এখানে, পঞ্চমটা হচ্ছে এই জায়গাটাতে। এইবার আসবে একটা জটিলতা, যদি হাতটা লম্বাটে হয় তাহলে এই জায়গাটাকে তিন ভাগ করব, যদি এই জায়গাটা ছোট হয় তাহলে এই জায়গাটাকে আমরা চার ভাগ, সরি, যদি হাতটা লম্বাটে হয় তাহলে চার ভাগ, যদি হাতটা এরকম টাইপের শেপ হয় তাহলে তিন ভাগ। তাহলে এক ভাগ, দু ভাগ, তিন ভাগ। এই এসে মোটামুটি দাঁড়াবে। তাহলে এই যে হাতটাকে আমরা ভেঙে ফেললাম, ভাগ করে ফেললাম, এবার আমরা এখানে লিখব বয়স টয়স গুলো আমরা লিখে ফেলব। তাহলে প্রথম যে দাগটা পেলাম এই দাগের বয়সটা হচ্ছে ছ বছর, প্রথম দাগের বয়সটা হচ্ছে ছ বছর। এবার এটা আমি ছয় লিখলাম বলেই যে এটা ছয় হবে ব্যাপারটা এরকম নয়, এটা সাতও হতে পারে, এটা পাঁচও হতে পারে, এটা হাতের থেকে, হাত টু হাত ভ্যারি করবে। কোথা থেকে বুঝবেন, অবশ্যই বুঝবেন আপনার হাতের প্রকৃতি থেকে, আপনার এক্সপেরিয়েন্সের থেকে। লম্বা হাতের ক্ষেত্রে একরকম, আর চওড়া হাতের ক্ষেত্রে মানে চৌকো হাতের ক্ষেত্রে আরেক রকম, ছোট হাত বড় হাত ব্যাপারটা আলাদা হবে। কিন্তু কয়েকটা হাত দেখলেই আপনি যখন ইভেন্ট মেলাবেন তখন আপনি ম্যাচ করাতে পারবেন। দ্বিতীয় দাগটা, দ্বিতীয় দাগটা হচ্ছে এইখানে, তবে এটা বারো বছর হবে, এটা বারো। তৃতীয় দাগটা হচ্ছে আঠেরো,
এটা কোথায়? এই আয়ুরেখাতে যেখানে ছেদ করেছে, চতুর্থ দাগটা আমার 24, তাহলে এই পর্যন্ত আমার 6-6 করে বাড়ল। এরপরে 6-এর বদলে বাড়বে 8 করে, তাহলে এবার হচ্ছে এটা 32। তারপরের দাগটা নিজের হাতে দাগ দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরের দাগটা হচ্ছে 40। এবার এই যে দাগটা পড়লো এটা 40ও হতে পারে, কারোর ক্ষেত্রে এটা ওই 36-37 এরকমেও আসতে পারে, আবার কারোর ক্ষেত্রে এই জায়গাটা 42ও আসতে পারে, সেটা হাতের উপরে ডিপেন্ড করবে। তারপরের জায়গাটা 48, এরপরের যে দাগটা সেটাকে আবার একটু বাড়াতে হবে, এইটা হচ্ছে 58, তারপরের জায়গাটা হচ্ছে 68, তারপরে এবার এই জায়গাটা তো আর একটু বাড়াতে পারেন, আটাত্তরের জায়গায় 78 অব্লিক দিয়ে আমি এটাকে 82 করে দিচ্ছি, মানে এই এজটা হচ্ছে 78 থেকে 82-র মধ্যে, এটা 78 থেকে 82-র মধ্যে। এরপরের যে জায়গাটা, এই জায়গাটা, এটা মোটামুটি 95-100, তাহলে এই হচ্ছে আমার সিম্পল হস্তরেখায় বয়স ক্যালকুলেশনের পদ্ধতি। এবার আমার হাতে একটা জায়গাতে দেখে মনে হলো যে এবার এই মানুষটার এই বয়সে এসে একটা ইয়ে হতে পারে, কি হতে পারে না, এর একটা ফাড়া আছে, একটা ফাড়ার চিহ্ন আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে একটা ফাড়ার চিহ্ন, এর সঙ্গে যদি এইখানে একটা ছোট্ট ক্রস পেয়ে যান, ব্যাস অ্যাক্সিডেন্ট হবে, ফাড়া, তাহলে এটা কত বছর বয়সে হবে আমাদেরকে বলতে হবে, এটা হবে 52 বছর বয়সে, কিংবা 48-49 থেকে 51-52 তার মধ্যে একটা বড় ফাড়া আছে। তারা জিজ্ঞেস করবে বাঁচবো তো, বলে হ্যাঁ বাঁচবে না কেন, এবার এই চিহ্নটাই পাল্টে গেল, এই চিহ্নটা কি হলো, আয়ুরেখাটা এদিকে এসে শেষ, আর এইখানে তলা দিয়ে একটা ছোট চিহ্ন এই, আর তার সঙ্গে যে জায়গাটাকে আমরা দেখালাম সেই জায়গাটা একটু হেজি হয়ে গেছে, একটু হেজি করে দিই, এরকম হেজি হয়ে গেছে, মানে এখানে কেমন একটা ঘসঘসে ঘসঘসে টাইপের জায়গা, ব্যাস মরণ বাচন সমস্যা, বিরাট সমস্যায় পড়তে পারেন আপনি, এরকম যদি থাকে প্রায় মৃত্যু টাইপের অবস্থা হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই হেজি জায়গাতে আইডেন্টিফিকেশন অফ ডিজিজ, এটা ভীষণ ভীষণ কষ্টকর, এইখানে রোগ খুঁজে পাওয়া যাবে না, এটা একদম প্রামাণ্য, এবং এই বিষয়টা আপনারা মোটামুটি বহু হাতে মেলাতে পারবেন। তো আমরা আপনাদেরকে একটা প্রজেক্ট ওয়ার্ক দেব, তো আশা করব আপনারা সবাই সেই প্রজেক্ট ওয়ার্কটাকে খুব ভালোভাবে করবেন, আর আমাদের একটা ফাইল বা ওই টাইপের কিছু একটা তৈরি হবে, সেটা আমরা আপনাদের সঙ্গে ক্লাসে লং টার্মের ডিসকাশনের মাধ্যমে ওটাকে কমপ্লিট করব, এবং সেইখানে কিন্তু ব্যাপারটা বেশ ভালোভাবেই হবে। তো সেই ক্ষেত্রে প্রজেক্ট ওয়ার্ক যখন আমরা করব তখন হাত সম্পর্কে জানার ব্যাপারটা সেটা কিন্তু ভালোভাবেই আপনারা জানতে পারবেন। আচ্ছা, তাহলে এইবার ব্যাপারটা মোটামুটি বয়স সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো, এখানে কারোর কোনো সমস্যা? স্যার 24-এর পরে স্যার আমার ওটা বেড়ে 34, ওই জায়গাটা 8 করে কেন বাড়ছে? না কেন বাড়ছে কোনো লজিক নাই। আচ্ছা, আমাদের যেটা কাজের কাজের ক্ষেত্রে মনে হয়েছে যে এই ক্ষেত্রে এই বয়সটা এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে, মানে কনিষ্ঠ অবধি আমরা 6-6 করে বাড়িয়ে তারপর যে স্প্যান এইটাকে একটু বেশি নিতে হবে, না হলে কোনো মানুষ যদি ওই 80-85 বছর অবধি বাঁচে
তাহলে আমাদের পক্ষে সেটা ক্যালকুলেট করাটা সমস্যা হবে, ওটা ম্যাচ করা যাবে না, ম্যাচ করানো যাবে না। তাহলে এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইভেন্ট ম্যাচিং। ধরুন আপনি দেখতে পেলেন যে এখানে একটা কোনো একটা চিহ্ন দেখে আপনার মনে হলো যে বাড়ি হয়েছে, তো এবার আপনাকে যেটা করতে হবে লোকটাকে বলতে হবে যে এই টাইমে কি আপনার বাড়িটা হয়েছে। তো যদি সে আর কি বলে যে হ্যাঁ আমার বাড়ি হয়েছে, ধরুন এখানে একটা সিম্বল রয়েছে এই জায়গাটাতে আপনার কোনো একটা সিম্বল রয়েছে সেখানে দেখে আপনার মনে হলো যে বাড়ি হয়েছে, তো আপনি বললেন যে 48 বাড়ি করেছেন, তো বললো না আমি তো 45 বাড়ি করেছি, তখন আপনাকে বলতে হবে মানে ভেবে ধরে নিতে হবে যে ওই যে বাড়ির সিম্বল সেটা হচ্ছে ওর ওই বয়সটা হচ্ছে 45। যেমন আপনি প্রশ্ন করছেন কেউ একটা খুব গল্প করছে, একটা ছোট বাচ্চা আছে, তো তাপস বাবুর হাতে খুললে পরে দেখতে পাওয়া যাবে যে আয়ু রেখাটা মোটামুটি গভীর এবং একটি রেখা সেটা এরকম ভাবে গেছে, এটা কিন্তু ভাগ্য রেখা নয়, আয়ু রেখা থেকে একটি ছোট্ট রেখা উপরের দিকে গেছে। তাহলে এই রেখাটা তাপস বাবুর হাতে কোন জায়গাটাতে থাকবে? তাপস বাবুর হাতে থাকবে ঠিক এই রকম জায়গায়, ওই 32 আশেপাশে এরকম জায়গায়, 32 ঠিক একটু উপরে, তো এরকম টাইপের একটা রেখা দেখতে পাওয়া যাবে। তো যাওয়া উচিত আর কি, যাবে বলবো না, যাওয়া উচিত, বেশি কনফিডেন্স আমাদের ভালো। তাহলে ওই রেখাটা ইন্ডিকেট করছে উনি যে বয়সটায় চাকরি পেয়েছেন। এবার দেখা গেল তাপস বাবু 28 বয়সে চাকরি পেয়েছেন, তাহলে আমার এই দাগ অনুযায়ী সেটা মিলছে, তাহলে যে বয়সে উনি চাকরিটা পেয়েছেন সেই জায়গাটাকে আমি ধরবো যে 28 ওটা, সেই হিসেবে আমি ক্যালকুলেশনটা বানিয়ে নেব। বুঝতে পারলাম, এখানে কোনো আর তাপসবাবুকে এবার একটা কাজ করতে হবে, এই রেখাটা আছে কিনা একটু বলতে হবে। রেখাটা নেই কিন্তু আমার 28 চাকরিটা পেয়েছি। আচ্ছা, এটা তো ইনটিউশন, কিন্তু এরকম টাইপের একটা উন্নতি রেখা, এটা উন্নতি রেখা যখন আমি দেখাবো কোথাও না কোথাও একটা উন্নতি রেখা আপনার ক্ষেত্রে থাকতে হবে। এটা আছে, একটা আছে, হালকা করে একটা আছে, আছে একটা, আছে তো, হ্যাঁ একটা হালকা করে আছে। স্যার একটা কথা জিজ্ঞেস করি? নিশ্চয়ই। এই যে 6, 12, 18, 24, 32 এই যে আপনি লাইন গুলো টেনেছেন, প্রত্যেকটা লাইনের মধ্যে কি একটা কি মানে সিমিলার গ্যাপিং আছে কিছু? হ্যাঁ, এই ক্ষেত্রে গ্যাপিংটা ইকুয়াল গ্যাপিং হিসেবেই ধরা হয়, কখনো কখনো অল্প এদিক ওদিক হতে পারে, কিন্তু গ্যাপিংটা হচ্ছে মোর অর লেস ইকুয়াল গ্যাপিং। মোটামুটি কত হতে পারে স্যার, মানে মোটামুটি আপনি আপনার আইডিয়া অনুযায়ী কত করলে বেটার হবে? না, এইটা 2-3 হাত দেখুন, সবার আগে নিজের হাত, নিজের হাতে দাগটা দিয়ে নিন, তারপরে ঘরে যারা রয়েছে তাদের হাতে একবার দাগ দিয়ে দিন, দেওয়ার পরে এটা আইডেন্টিফাই করতে পারবেন। আমি যেটা করতে পারি সেটা আমার হাতে দাগ দিয়ে একটা ছবি আপনাদেরকে দেখা দেব। এবার এইটা তো এক্সাক্ট কিছুই হতে পারে না, মানে এক্সাক্ট বলে এখানে কোনো ব্যাপার নেই, এইটা পুরোটা ওই অবস্থা বুঝে দাগিয়ে নিতে হবে। আচ্ছা, মোটামুটি একটা মানে সিমিলার মোটামুটি ধরুন আমরা যদি মাপি তাহলে এটা ওই 4-5 মিলিমিটার মতো এই জায়গাটাকে ধরা যেতে পারে, 5 মিলিমিটার। হ্যাঁ, 5 মিলিমিটারটাই ঠিকঠাক। তো আমার নিজের হাতে করা একটা ছবি ছিল, সে বেচারাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বলুন বলুন স্যার, বলছি যে ওই 58 যে মানে এটা যেটা দেওয়া আছে ওর নিচে একটা সামান্য দাগ নিচের দিকে মানে রেখা নিচের দিকে গেছে, ওটা দিয়ে আমরা কি বুঝবো? মানে ওরকম নিচের দিকে গেলে বা 58 এর একটু 58 এর দাগ হচ্ছে এইটা। আচ্ছা, তার একটু উপরে একটা রেখা নিচের দিকে গেছে, হ্যাঁ এটা দিয়ে কি বুঝবো? এই রেখাটা দিয়ে আমরা অনেক কিছুই বুঝতে পারি, এইটা আজকে আমি করাইনি। এই রেখাটা যদি এদিকে যায় একটা জিনিস বুঝবো, এই রেখাটা যদি এদিকে যায় আরেকটা জিনিস বুঝবো, এই রেখাটা যদি এদিকে যায় আরেকটা বুঝবো, আবার মেইন রেখা হয়ে যদি এটা এদিকে চলে যায় তাহলে আরেকটা জিনিস বুঝবো। তো এই ক্ষেত্রে যেটা আমরা বুঝবো এই মানুষটার ক্ষেত্রে সেটা হচ্ছে একটু ভ্রমণ প্রবণতা এবং তার সঙ্গে একটা লং টার্ম ডিজিজ,
একটা বড় সময়ের জন্য শারীরিক সমস্যা, এইটা আমরা এই এই মানুষটার ক্ষেত্রে বুঝব। আর অতি ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আমাদের সামনে আসবে, বহু ক্ষেত্রে এই রেখাগুলোর প্রকৃত ব্যাখ্যা আমাদের জানা থাকবে না, বহু ক্ষেত্রে, বহু ক্ষেত্রে। আমাদের বলবো না, আমি বলবো একদম স্পেসিফিক্যালি আমার জানা থাকবে না। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করবার চেষ্টা করতে হবে যে কি হতে পারে, কোন কোন ক্ষেত্রের মধ্যে এরা কমিউনিকেট করেছে, তার উপরে রেসপেক্ট করে আমি প্রেডিক্ট করবার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে এটা আমার অক্ষমতা হিসেবে আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে আমরা স্ক্রিনটা অফ করি। আচ্ছা, আর এবার মোটামুটি আমাদের হয়েছে, এখনো আপনারা প্রশ্ন করবার জায়গাতে আসতে পারেননি, আরো চারটে ক্লাস যা, তারপরে আপনারা প্রশ্ন করবার জায়গায় আসতে পারবেন। আর একটু আমরা তথ্য শেয়ার করে নিই, পরের দিন যদি আমি আরো রেখা সম্পর্কে আরেকটু পড়াতে পারি। আর আমাদের এই হস্ত বিচার, মানে হস্ত না, করতল বিচারটা শেষের দিকে চলে এসেছে, করতলটা আমরা প্রায় কমপ্লিট করে নিয়ে এসেছি, এরপরে আমরা টোটালি রেখা ওরিয়েন্টেড পড়াশোনা করব। হ্যাঁ বলছি, কোন রেখাটা জীবন রেখা থেকে বেরিয়েছে না বাইরে থেকে জীবন রেখা এসেছে, এটা কি করে বুঝবো? ওটা দেখলেই বুঝে যাবে, এটা কোনো সমস্যা নেই, এটা কয়েকটা কয়েকটা হাত দেখলে পরেই বোঝা যাবে যে ওই রেখাটা থেকে বেরিয়েছে না ওই রেখাটার মধ্যে গিয়ে ঢুকেছে। যদি দরকার হয় প্রথম দিকে আমরা গ্লাস ইউজ করতে পারি যে কোন কি ভাবে রেখাটা আর কি যাচ্ছে, গ্লাস ইউজ করলে পরে একদম পরিষ্কার বোঝা যাবে, এটা একদম সমস্যা নেই। তাহলে আজকের মতো আমরা এইখানে রেকর্ডিংটাকে অফ করি।